হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এটা আমাদের গুণগত রসায়নের সিক্স লেকচার তো এখানে আমরা হচ্ছে পড়ব যে হচ্ছে তোমার তোমার ওই যে শক্তি গুলার কোয়ান্টাম সংখ্যা যে তোমাকে বলে দিবে যে তৃতীয় শক্তি স্তর পর্যন্ত কোয়ান্টাম সংখ্যার মান লিখ ও হচ্ছে অনেক সময় বলে দেয় যে শুধু কোয়ান্টাম সংখ্যা অনেক সময় বলে দেয় ইলেকট্রন সংখ্যা গণনা করো বা হচ্ছে তোমাকে একটা কোনো পরমাণু দিয়ে দিবে বলবে ওই পরমাণু সমস্ত ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা বা পরমাণুর কোন একটা নির্দিষ্ট ইলেকট্রন দিয়ে দিবে বলবে ওই ইলেকট্রনটার চারটা কোয়ান্টাম সংখ্যা লেখা এখন আমরা দেখব যে কখন আমাদের কোনটা ব্যবহার করতে হবে তো এখন দেখো প্রথম যে জিনিসটা যদি তোমাকে এরকম করে বলে প্রথম দুইটি শক্তি কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা তা আমি ফার্স্ট হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা দুইটাই দেখাবো দেন হচ্ছে পরমাণু দিয়ে শুধু কোয়ান্টাম সংখ্যা দেখাবো তা এখন এইখানে তোমাকে বলছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা তো তাহলে আমার এখানে যতটা শক্তিস্তর বলবে এখানে দুইটা শক্তিস্তর বলছে তাহলে আমাদের দুইটা শক্তিস্তরের সমস্ত কোয়ান্টাম সংখ্যা দেখাইতে হবে এখন দেখো আমরা প্রথমে এরকম ছক করে নেব ছকে প্রথমে লিখবো প্রধান কোয়ান্টাম সংখ্যা তারপরে লিখব সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপরে লিখব উপশক্তি উপশক্তি স্তর তারপরে আসবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অরবিটাল স্প্রিং সংখ্যা তারপরে প্রতি উপশক্তি যেহেতু আমাকে এখানে ইলেকট্রন সংখ্যা সহ গণনা করতে বলছে দেন আমার আসবে প্রতি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তারপর প্রতিশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এখন আমাকে যদি কোয়েশ্চেনে বলে দিত যে শুধু কোয়ান্টাম সংখ্যা নির্ণয় তাহলে আমাদের এতটুকু পর্যন্ত না করলেও চলতো মানে এই স্প্রিং সংখ্যা পর্যন্ত করলেই হবে তো চলো আমরা দেখি যে প্রধান শক্তি স্থ তাহলে আমাদের এন ইজিক্যাল টু টু পর্যন্ত নির্ণয় করলেই হবে তো এন ইজিক্যাল টু ওয়ান হলে আমার কী কী হইতে পারে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইজিক্যাল টু ওয়ান তাহলে আমাদের এলের মান কি একটাই হইতে পারে কারণ এল ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান জিরো থেকে এন মাইনাস ওয়ান তো এখানে এন মাইনাস ওয়ান করলো কত আসে জিরো তো এলের একটাই মান জিরো তো এলের মান জিরো হইলে আমার কি অরবিটাল হবে এস অরবিটাল এস অরবিটাল হইলে এটার উপশক্তি স্তরটা আমরা কীভাবে লিখব যে প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা দেন উপশক্তি স্তর অর্থাৎ ওয়ান এস আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম এর মানটা কী হবে প্লাস মাইনাস এল তো এই প্লাস মাইনাস এল মানে কি যে হচ্ছে এই এমের মানটা কত হবে জিরো হবে তাহলে এখানে এম এর মান জিরো এই এম এর মানটাই কি এমের যে ওই কয়টা মান থাকে ওই কয়টা মানে কি আমার অরবিটাল সংখ্যা প্রকাশ করে তাহলে এখানে অরবিটাল সংখ্যা কত হবে ওয়ান তো এখন এইখানে স্প্রিন্ট এখানে অরবিটাল সংখ্যা কত হবে ওয়ান হবে আর স্প্রিন্ট সংখ্যা কত যে এখন দেখো এই অরবিটালের মধ্যে কি দুইটি ইলেকট্রন করে থাকতে পারে যেইগুলো কি ঘড়ির কাটার দিকে ঘুরতে পারে আর ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে পারে তো ঘড়ির কাটার দিকে ঘুরলে প্লাস মাইনাস আফ আর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে মাইনাস তাহলে এইখানে প্রতি উপশক্তি স্তরে এইখানে প্রতি স্তরে ইলেকট্রন সংখ্যা মানে এই উপশক্তি ইলেকট্রন সংখ্যাটা কত হবে দুই কারণ একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে আর হচ্ছে তোমার প্রতি শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা এখন এইখানে দেখো প্রথম শক্তি স্তরে একটাই উপশক্তি স্তর পসিবল তো সুতরাং উপশক্তি স্তরের এই একটা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হবে প্রতি শক্তি ইলেকট্রন সংখ্যা যেটা সমান সমান টু এখন আসো যে এন টু টু হইলে আমার কি কি হইতে পারে এন টু টু হইলে আমার এলের কয়টা মান হইতে পারে দুইটা মান হইতে পারে না কারণ এল সমান সমান জিরো থেকে এন মাইনাস ওয়ান তো এখানে এন মাইনাস ওয়ান করলে আমি ওয়ান পাই তাহলে এর কয়টা মান হবে দুইটা একটা হচ্ছে জিরো আরেকটা হচ্ছে ওয়ান তো এলিজিক্যাল টু জিরো হইলে আমার উপশক্তি স্তরটা কী হবে যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা টু আসবে তারপরে এলিজিক্যাল টু জিরো হইলে এস তারপরে তোমার হচ্ছে এলিজিক্যাল টু ওয়ান হইলে জিনিসটা কত হবে টু হবে তারপর হচ্ছে এই ওয়ানের জন্য কী আসবে পি আসবে আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত হবে যে দেখো এখানে এলিজিক্যাল টু জিরো হইলে ওইটার চুম্বকীয় এম এর মানটাও কত হবে জিরো হবে আর এম এর মান জিরো হইলে এম এর মান যে কয়টা হবে ওই কয়টা কি আমার অরবিটাল সংখ্যা হবে এম এর মান কত এইখানে একটাই জিরো তাহলে অরবিটাল সংখ্যা হবে কত ওয়ান আর এখানে স্প্রিং সংখ্যাটা কী হবে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে যেইটার মান হচ্ছে তোমার প্লাস হাফ মাইনাস হাফ তো এই উপশক্তি স্তর আমার ইলেকট্রন সংখ্যা কত টু আর এইবার আসো টুপিতে টুপিতে হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যা এম এর মান কত হবে এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল না তো এখন এইখানে এলের মান কত ওয়ান তাহলে হচ্ছে আমার মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত যতগুলো সংখ্যা হয় ততগুলাই হবে আমার এম এর মান তো মাইনাস ওয়ান জিরো ওয়ান তো তাহলে এইখানে এর মান আমার কয়টা হয়েছে তিনটা সুতরাং আমার অরবিটাল সংখ্যা হবে তিনটা তো প্রত্যেকটা অরবিটালে আমার স্প্রিন সংখ্যা কত হবে প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ তো এই তিনটা অরবিটালের জন্য আমি প্লাস হাফ মাইনাস হাফ করে আমার স্প্রিন সংখ্যাটা লিখছি তাহলে এখানে অরবিটাল আছে কয়েকটা তিনটা অরবিটাল সংখ্যা তিনটা প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে তাহলে এই উপশক্তি উপশক্তিস্তরে আমার ইলেকট্রন সংখ্যা কত হবে তিন ইন্টু দুই ছয় তো তাহলে আমার এই দ্বিতীয় শক্তিস্তর উপশক্তিস্তর আছে কয়েকটা দুইটা তো উপক্তি স্তর গুলোতে মোট ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রধান শক্তি ইলেকট্রন সংখ্যা তো এখানে প্রধান স্তর ইলেকট্রন সংখ্যা কত হবে টু প্লাস এইট তো এইটা গেল হচ্ছে আমার প্রথম দুই শক্তি যদি আমাকে কোয়ান্টাম সংখ্যা লিখতে বলে ও ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলে আর যদি কোয়ান্টাম সংখ্যায় শুধু গণনা করতে বলে তাহলে আমাদের একটু পর্যন্ত লিখলেই হবে বাকি এইটুকু লেখার দরকার নেই হ্যাঁ না টাইপের কোয়েশ্চনও হতে পারে ওইটা কি যে একটা পরমাণু দিয়ে বলবে ওই পরমাণুর কোয়ান্টাম সংখ্যা বা ওই পরমাণু সবগুলো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো তো দুইটা একই কথা যদি তোমাকে বলা সোডিয়াম পরমাণুর কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো বা সোডিয়াম পরমাণু সবগুলো ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা এখানে দেখো প্রথমে লিখলাম সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখলাম তারপরে এটা কীভাবে থাকে ওইটা সবই লিখলাম তাহলে আমি দেখতেছি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে প্রথম দুইটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা তোমার একদম মানে প্রথম দুইটা শক্তিশরী ইলেকট্রন সংখ্যা পূর্ণ থাকে তারপরে তৃতীয় শক্তিস্তরে খালি একটা ইলেকট্রন থাকে তো আমার প্রথম দুইটার জন্য হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা যেমন হবে একদম পূর্বের মতো ইন টু ওয়ান হলে ইজিক্যাল টু জিরো ওই আগের মতো সব কিছু জিক্যাল টু টু পর্যন্ত এখন এটা এন ইজিক্যাল টু থ্রি তৃতীয় শক্তি ইলেকট্রন আছে না তো আমরা এখানে সবার জন্য লিখবো না মানে তৃতীয় শক্তি সবার কোয়ান্টাম সংখ্যা বা স্তরে স্তরেগুলা কোয়ান্টাম সংখ্যা পসিবল সব লিখবো না কারণ আমাকে তো এখানে বলেছে সোডিয়াম পরমাণু তাহলে সোডিয়াম পরমাণুর যে ইলেকট্রনটা মানে হচ্ছে যে ইলেকট্রনটা শুধুমাত্র তৃতীয় অরবিটালে প্রবেশ করছে তার কোয়ান্টাম সংখ্যা লিখব তো এন ইজিক্যাল টু থ্রি হবে আর দেখো এখানে থ্রি এসে প্রবেশ করছে না তাহলে থ্রি এস তাহলে এই এর জন্য এর মান যেহেতু থ্রি এস এস তাহলে এলের মান কত হবে জিরো তো এই উপশক্তি স্তরটা কত হবে থ্রি এস আর এর মান জিরো হইলে আমার এমের মান কত হবে জিরো আর এই অরবিটাল সংখ্যাটা কত হবে একই লিখলাম আর স্প্রিন্ট সংখ্যা এখন দেখো প্রথম এই ইলেকট্রনটার স্প্রিন্ট সংখ্যা মানে যে ইলেকট্রনটা শেষ কক্ষপথে আছে ওর স্প্রিন্ট সংখ্যা এখন দেখো ওর এখানে স্প্রিন্ট সংখ্যা কি ও ঘড়ির কাটার বিপরীত দিকে মানে আগেই বলছিলাম আগের ভিডিওতে এই জিনিসটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীতে তো এই ঘড়ির কাটার বিপরীতে উঠতেছে তাহলে এটা কী হবে প্লাস হাফ তো এটার স্প্রিন্ট সংখ্যা আমি লিখছি প্লাস হাফ তো আমার শুধুমাত্র একটাই ইলেকট্রন আছে তো যার কারণে আমি শুধুমাত্র মানে সোরিয়াম পরমাণুর তৃতীয় ইলেকট্রন আছে আমি শুধু ওই একটাই তৃতীয় ওই একটাই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো লিখবো তা আমার যদি কোনো পরমাণু দিয়ে দেয় ওইটার কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে জিনিসটা হবে কি এইভাবে আর যদি ধরো তোমাকে যেইটা বলে যে ধরো এরকম ওই পরমাণু সবগুলা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে বলে না শুধুমাত্র নির্দিষ্ট করে একটা ইলেকট্রন দিয়ে দিছে যে যেমন ধরো সোডিয়াম পরমাণু দশম ইলেকট্রনের জন্য তোমার কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করো তার মানে সোডিয়াম পরমাণু দশতম ইলেকট্রনের হচ্ছে প্রধান শক্তির স্তর সংখ্যা তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপরে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্প্রিং সংখ্যা এগুলো নির্ণয় করতে হবে আর বাকি কোন ইলেকট্রনের দরকার নেই শুধুমাত্র দশতম ইলেকট্রনারটাই নির্ণয় করতে হবে তো তাহলে আমি আগে ইলেকট্রন বিন্যাস করে দেখি যে হচ্ছে সোডিয়ামের দশম ইলে ইলেকট্রনটা কোথায় যাবে যে ওয়ান এস স্কোয়ার তারপরে এই পর্যন্ত গেলে হচ্ছে আমার চারটা তারপরে এইখানে ছয়টা ইলেকট্রন কীভাবে যাবে প্রথমে সবাই মানে পঞ্চম ইলেকট্রন প্রথমে এইভাবে যাবে ষষ্ঠ ইলেকট্রন এইভাবে সপ্তম ইলেকট্রন এইভাবে তারপরে অষ্টম ইলেকট্রন এইভাবে নবম ইলেকট্রন এইভাবে দশম ইলেকট্রন এইভাবে এগারোতম ইলেকট্রন এইভাবে এখন আমাকে দশমী ইলেকট্রন বলছে তাহলে এই ইলেকট্রনটাই হচ্ছে আমার ওই নির্দিষ্ট ইলেকট্রন তাহলে এইটারই হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তাহলে আমাদের দশমী ইলেকট্রনটা হচ্ছে কোথায় অবস্থিত টু পির শেষ অরবিটালে ঠিক আছে তো টু পির এই যে এইখানে এই এম এর মানের জন্য জিনিসগুলো হবে এরকম এইখানে পি এর কয়টা অরবিটাল তিনটা অরবিটাল তো যাদের মান হবে এরকম মাইনাস ওয়ান জিরো ঠিক আছে তাহলে এখানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে যেহেতু দশম ইলেকট্রনটা আমার কি দ্বিতীয় শক্তি স্তরে আছে এন টু টু হবে তারপরে আমি দেখতেছি দশম ইলেকট্রনটা আমার কোন উপশক্তি স্তরে আছে পি উপশক্তি স্তরে আর পি উপশক্তি স্তরের জন্য এলের মান কত ওয়ান তো উপশক্তি স্তরটা হচ্ছে টুপি আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে এম এর মান এম এর কোন মান এ পি এর জন্য তো এম এ তিনটে মান তো কোন মানের মধ্যে আসলে আমার দশম ইলেকট্রনটা আছে তো আমি বলছি আমরা দেখতেছি এ অরবিটালে আছে তো অরবিটালের গুলার কি হবে যে বাম দিক থেকে মাইনাস থেকে মানে ছোট থেকে বড়তে যাবে তো মাইনাস ওয়ান জিরো ওয়ান তো এই অরবিটালটার মান কত হবে ও ওয়ান এম এর মান ওয়ান তাহলে এখানে অরবিটাল সংখ্যা লেখা লাগবে না কারণ হচ্ছে এটা তো আর তোমার শুধুমাত্র ওই ইলেকট্রনটার কথাই বলছে এখানে অরবিটাল সংখ্যা লেখা লাগবে না আর স্প্রিন সংখ্যা স্প্রিন সংখ্যা কত দেখো এই ইলেকট্রনটা কি এই দিক বরাবর ঘুরতেছে না মানে মাইনাস হাফ এখন মাইনাস হাফ কেন কারণ হচ্ছে ইলেকট্রনগুলো প্রথমে যখন অযুগ্নভাবে প্রবেশ করে অরবিটালা তখন ওরা প্লাস হাফ হিসেবে প্রবেশ করে তারপরের এরগুলো কি মাইনাস হাফ হিসেবে প্রবেশ করে যার কারণে এটার ইলেকট্রন সংখ্যা হবে কি মাইনাস হাফ তো আমার শুধুমাত্র দশম ইলেকট্রনের কথা বলছে যার কারণে আমি দশমী ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করছি তো এই কোয়ান্টাম সংখ্যা থেকে যদি তোমার হচ্ছে প্রয়োগে সৃজনশীল আসে তাহলে এই তিনটা টাইপের একটা টাইপের মধ্যে থেকে কমন পাবে।